আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে ফোনপে ব্যবহার করতে হয় ফোনপে কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই আমি আপনাদের আজকেই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা হয়তো ফোনপে অ্যাকাউন্ট খুলেছেন আবার ফোনপে থেকে কীভাবে মোবাইল রিচার্জ করতে হয় কীভাবে আপনার ডিস রিচার্জ করবেন বা কীভাবে কেবল টিভি যেটা রয়েছে ওটাকে কীভাবে রিচার্জ করবেন বা কীভাবে ইলেকট্রিক বিল আপনারা ওখান থেকে পে করবেন সম্পূর্ণটাই কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি দেখাবো যে কীভাবে মানি ট্রান্সফার করতে হয় অন্য ফোনপেতে সেটাও দেখাবো এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটাও দেখাবো এবং কীভাবে আপনারা স্ক্যানার দিয়ে কীভাবে আপনারা পে করবেন সেটাও আমি আপনাদের বলবো কেননা আপনারা যখনই কোনো দোকানে যান বা কোনো জায়গায় যান তখন কিন্তু আপনার কাছে ক্যাশ থাকে না তখন আপনার কাছে ফোনপে রয়েছে ফোন পে এর মাধ্যমে কীভাবে আপনারা টাকা পে করবেন সেটাও আমি আপনাদের বলবো খুবই সহজ আপনাদের অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা সব রকমের রিচার্জ করতে পারবেন সব রকমের বিল কিন্তু পে করতে পারবেন আপনাদের দেখবেন যে ক্রেডিট কার্ড রয়েছে ওখানকারও বিল কিন্তু আপনারা পে করতে পারবেন বা আপনার ইলেকট্রিক বিল বা আপনাদের গ্যাস যেটা রয়েছে সিলিন্ডার সেটাও কিন্তু আপনারা বুক করতে পারবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে এবার কী কীভাবে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণটাই কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের ফোনপে অ্যাপটিকে ওপেন করতে হবে এবার ফোনপে কীভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো এখানে আপনার পেটিকে ওপেন করে নেবেন করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের ফোনপে ওপেন হয়ে যাবে এখানে আবার দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের অপশানগুলি শো করবে এখানে মানি ট্রান্সফারের অপশন রয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আপনাদের ওয়ালেট থাকবে রিওয়ার্ডের অপশান থাকবে এবং রেফার অ্যান্ড গেট অপশান থাকবে রিচার্জ অ্যান্ড পে বিল বলে একটি অপশান থাকবে এখান থেকে আপনারা রিচার্জও করতে পারবেন এবং বিলও পে করতে পারবেন যেরকম হয়ে যাচ্ছে আপনাদের দেখবেন ইলেকট্রিক বিল পে করা এবং দেখবেন এখানে ক্রেডিট কার্ডের যে বিল থাকে ওটা পে করতে পারবেন আপনাদের যদি কোনো লোন নেওয়া থাকে থাকে তাহলে সেই লোনটিকেও এখান থেকে পে করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এখানে আরও অপশান পেয়ে যাবেন এই অপশানে যখনই ক্লিক করবেন সেই অল অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের রিচার্জের অপশান পেয়ে যাবেন এবং থেকে বিল পে যে অপশানটি এটাও পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন আরও অপশান কিন্তু পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের লোন এবং ক্রেডিট কার্ড বিল এইসব কিন্তু আপনারা এখান থেকে পে করতে পারবেন বা এলাইসির যদি ইনস্যুরেন্স থাকে সেটাও কিন্তু আপনার পে করতে পারবেন এগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা রিচার্জ করবেন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে রিচার্জ কীভাবে করতে হয় রিচার্জ করতে হলে মোবাইল রিচার্জ যদি আপনার করেন তাহলে এই মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর যেই নাম্বারটিতে আপনারা রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে লিখবেন এখান থেকে আপনারা কী করবেন সিম্পল সিম্লভাবে সেই নাম্বারটিকে এখানে লিখে নেবেন যেরকম আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটি নাম্বার এখানে আমি কী করব সিম্পলভাবে একটি নাম্বার এখানে লিখে নিচ্ছি আপনারা নাম্বারটি এখানে শো করবে যদি শো করে তাহলে ভালো কথা নাহলে এখানে পুরো নাম্বারটি লিখে নেবেন লেখার পরে এরকমভাবে কিন্তু আপনাদের সেই নাম্বারটি এখানে শো করবে এরকম এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলের সেই রিচার্জ প্যাক যেটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে আর যেই রিচার্জ প্যাক আপনারা মারতে চান সেই রিচার্জ প্যাকটি এখানে সিলেক্ট করবেন সিম্পলভাবে এখানে সিলেক্ট করে নেবেন পরপর এখানে আমি আপনাদের দেখাচ্ছি বাট যেই রিচার্জ প্যাক আপনারা মারবেন যেটা আপনারা রিচার্জ করেন হয়তো দুশো নিরানব্বই বা দুশো উনচল্লিশ পঞ্চাশ যেরকম আপনার যেই কোম্পানির সিমে আপনারা সি ইউজ করবেন সেটা আপনি এখানে বেছে নেবেন বাছার পর এখানে আপনারা সিলেক্ট করবেন করার পর এখানে কী করবেন এইরকম ধরনের অপশান দেখতে পারবেন এখানে প্রোসেড টু পে বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে আপনাদের ইউপিআই যেটা রয়েছে ওটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যেই মোবাইল রিচার্জ যেটা করতে পারবেন পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে আপনাদের যেই দেখবেন আপনাদের ইউপিআই আইডি রয়েছে এটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের পে হয়ে যাবে যেহেতু আমি এখানে রিচার্জ করবো না জাস্ট আমি এখানে দেখে দিলাম এখানে ব্যাক করে দিচ্ছি করার পরে এরকমভাবে কিন্তু আপনারা রিচার্জ করে নিতে পারবেন বা রিচার্জ হয়ে গেল এবার নেক্সট যেটা বলো সেটা হচ্ছে ডিটিএইচ রিচার্জ কীভাবে করবেন এটা করতে হলে বা ডিটিএইচ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার যে কোম্পানি আপনারা ডিটিএইচ ইউজ করেন সেটা এখানে সিলেক্ট করবেন এখানে টাটা প্লে রয়েছে সান ডাইরেক্ট রয়েছে এবং দেখবেন ডিশ টিভি এবং এয়ারটেল ডিজিটাল টিভি এবং ডি টু এইচ বাট যেহেতু আপনি কী ব্যবহার করি এখানে টাটা প্লে আপনি হয়তো অন্য জনের ডিস আপনারা রিচার্জ করবেন তাহলে কী করবেন সিম্পল হয় সেই ডিশের নামটি আগে জানবেন হতে পারে এয়ারটেল হতে পারে ডিশ হতে পারে আপনাদের সানডাইরেক্ট হতে পারে টাটা প্লে হতে পারে ডি টু এইচ যেহেতু আমি টাটা প্লে করবো টাটা পিলে অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার বা নাম্বারটি রয়েছে ওটা আপনার এখানে দিয়ে দেবেন তারপর এরকম অপশান দেখাবে এবার এখানে আপনারা পে কত করবেন এখানে আপনাদের মিনিমাম পে এখানে বলে দেবে এখানে আপনারা যত টাকা পে করতে চান সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন সিম্পলভাবে সেই নাম্বারটি দিয়ে দেবেন হতে পারে একশো বা আপনাদের এখানে তিনশো চারশো যেটা পে করবেন যেটা আপনারা মান্থলি পে করেন ওটা দেবেন দেওয়ার পর এখানে প্রোসেড টু পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন দেখতে পারবেন এখানে পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউপিআই আইডিটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে পে হয়ে যাবে সাকসেসফুলি ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ডিটিএইচ রিচার্জ করতে পারবেন ইলেকট্রিক বিল কীভাবে পে করবেন ইলেকট্রিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের আমার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এটা আমি সিলেক্ট করছি মান্থলি করলে পরে মান্থলি করতে পারেন বা ফুল পেমেন্ট করলে পারে এটা আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমার এটা রয়েছে তার জন্য এটা সিলেক্ট করছি করার পর এখানে আপনাদের নাম্বারটি মোবাইল নাম্বার এবং কনজিউমার আইডিটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন যেহেতু আমি এখানে দেখাচ্ছি এই অপশানে ক্লিক করছি করার পর এরকমভাবে কিন্তু অপশান শো করবে যেহেতু আমি এটা পে করেছি পে করার পর এখানে প্রোসড টু পে বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যত টাকা হবে সেটা দেখাবে তারপর পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে নাম্বারটি রয়েছে ওটা দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কমপ্লিট এটা হয়ে গেল আপনাদের ইলেকট্রিক বিল পে করার অপশন কীভাবে আপনার অন্য ফোনপেতে টাকা পাঠাবেন তাহলে আপনারা কী করবেন এখানে টু মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যেই মোবাইল নাম্বারে আপনার টাকাটি পাঠাবেন সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে প্রেস করবেন বা আপনার কাছে যদি সেভ থাকে তাহলে করবেন আমি কী করব সিম্পলভাবে সেই নাম্বারটি এখানে লিখে নেব আমি সিম্পলভাবে কী করব সেই নাম্বারটি লিখে নিচ্ছি লিখার পর এরকম অপশন দেখাবে এবার দেখানোর পর এখানে কী করবেন এখান থেকে আপনারা পে করতে পারবেন এবার কত টাকা আপনারা পাঠাবেন সেটা আপনার এখানে অ্যামাউন্টই দিয়ে দেবেন হতে পারে আপনাদের এক হাজার বা দশ হাজার যেরকম আপনারা পাঠাবেন এটা আপনাদের ব্যাঙ্ক থেকে কিন্তু কেটে নেবে যেহেতু আমি এক টাকা পে করব তার জন্য এরকম দেখাচ্ছি আবার এরকমভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু এরকম দেখাবে এবার বিষয় হচ্ছে সেই নাম্বারটিতে যদি ইউপিআই আইডি যদি থাকে তাহলেই কিন্তু আপনারা পে করতে পারবেন তাছাড়া কিন্তু আপনাদের সেই নাম্বারে কিন্তু টাকা যাবে না আশা করছি আপনাদের বোঝাতে পারলাম আমি একটি অন্য নাম্বারে কিন্তু পে করে দেখাচ্ছি যেরকম আমি এখানে কী করবো সিম্পলভাবে একটি নাম্বারে পে করবো তার জন্য সেই নাম্বারটিকে আমি সিলেক্ট করছি একটি নাম্বারে এখানে পে করবো তার জন্য সেই নাম্বারটিকে সিলেক্ট করলাম করার পর এখানে সেন্ড করে দিলাম এরকমভাবে সেন্ড যখনই করবো তখন কিন্তু এরকমভাবে ইউপিআই যে রয়েছে এটা শো করবে এখানে কি বলবে ইউপিআই আইডি দিয়ে বলবে এখান থেকে তাহলে কিন্তু টাকাটি চলে যাবে এরকম কিন্তু আপনারা ফোনপে টাকা পাঠাতে পারবেন যে কাউকে এটা হয়ে গেল ফোনপে নেক্সট যেটা বলো সেটা হচ্ছে কিভাবে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা টাকা পাঠাবেন অন্য ব্যাঙ্কে কিভাবে টাকা পাঠাবেন তার জন্য আপনাদের কী করতে হবে এখানে ব্যাঙ্ক ইউপিআই আইডি বলে দেওয়া এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এখানে প্লাস আইখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন হতে পারে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে বন্ধন ব্যাঙ্ক হতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক যেই নাম্বারে আপনার টাকা পাঠাবেন হয়তো আপনারা অন্য জায়গায় আছেন আবার অন্য জায়গা থেকে অন্যজনকে আপনার ব্যাঙ্কের টাকা পাঠাবেন সেটা কীভাবে করবেন আমি যেহেতু সিলেক্ট করছি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে আপনাদের কী বলবে এখানে মোবাইল নাম্বার এবং আই এফসি যেটা কোড রয়েছে না আইএফসি এস যে কোডটি রয়েছে এটা আপনারা সঠিকভাবে দেবেন এবং আপনাদের যে নাম্বারটি রয়েছে অ্যাকাউন্টের ওটা দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কত অ্যামাউন্ট দেবেন সেটা আপনারা সিলেক্ট করবেন করার পর ওখান থেকে আপনারা আপনারা পে করে দেবেন ওখান থেকে আপনাদের ইউপিআই আইডি দিয়ে এটা হয়ে গেলো আপনাদের পে করা ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি আপনাদের বললাম এবং কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন যে আপনাদের কত টাকা আছে সেটা চেক করতে হবে চেক ব্যালেন্স বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যেই নাম্বারটি আপনাদের থাকবে আপনাদের যে ব্যাংক থাকবে সেটা এখানে শো করবে ওই অপশানি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম অপশন দেখাবে এখানে আপনাদের ইউপিআই আইডি যেটা রয়েছে ওটা আপনারা দিয়ে দেবেন ছয় ডিজিটের যেটা রয়েছে ওটা দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন ফিটিং ব্যালেন্স হলো যা থাকবে এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের কত ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে আর আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে ফোনপে ব্যবহার করতে হয় ফোনপে থেকে কীভাবে রিচার্জ করতে হয় ফোনপে থেকে কীভাবে টাকা পাঠাতে হয় সেটাও দেখিয়েছি এবং ফোনপে থেকে কীভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি